শ্রীলঙ্কার বললে গেলেতে আজ মুখোমুখি হচ্ছে ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ম্যাচটিকে ঘিরেই দমে ভক্তদের মধ্যে চলছে উত্তেজনার পারদ। এমন পরিস্থিতিতে ক্রিকেট প্রেমীদের চমকে দিল পাকিস্তান। ভারতকে চাপে ফেলতে ম্যাচের একাদশ একদিন আগে ঘোষণা করে দিয়েছে তারা। সাধারণ ম্যাচের আগে দুই দলের একাদশ ঘোষণা করা হয়, তবে সেই ঐতিহ্যের ব্যথই ঘটিয়ে একদিন আগেই শুক্রবার কোনো পরিবর্তন ছাড়াই একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। এবারের আসরে উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের যে দলটি নেপালের বিপক্ষে খেলেছে, ভারতের বিপক্ষেও একই দল মাঠে নামবে। শুক্রবার পরবর্তী সংবাদ সম্মেলনে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম জানিয়ে দেন, আজকেই একাদশ ঘোষণা করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। হয়েছে তাই। বাবর আজম আশা প্রকাশ করেন তার দলের মিডল অর্ডারের কাছ থেকে ভালো সমর্থন পাবে টপ অর্ডার, যেখানে ইমামুল হক ও ফখর জামানের সঙ্গে তিনি নিজেও আছেন। ভারতের বিপক্ষে পাকিস্তানের একাদশের নাম ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন।